আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 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
আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যার উন্মুক্ত প্রান্তরে খোলা হাওয়ায় বধির উন্মোচন হয়, মনের দরজা জানলা এক নিমেষে খুলে যায়। কত না জানাকে জানতে পারি, অদেখাকে দেখার সৌভাগ্য হয়, জ্ঞানের উন্মেষ ঘটে। দেশের মাটিতে শিকড় গেঁথে দেশ ছাড়িয়ে বিদেশেও প্রসারিত হয় ডালপালা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কেরিয়ার অ্যাট জেইউ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রসারিত দিগন্তকে ছুঁয়ে ফেলার এক অদম্য প্রচেষ্টা। বিভিন্ন বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এখানে পড়াশোনা করার পর কিভাবে দারুণ ও উন্নত মানের কেরিয়ার তৈরি করা যায়, সেই বিষয়ে চলছে নিরন্তর চেষ্টা। আজ ইংরেজি বিভাগ, আমার সঙ্গে রয়েছেন বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডক্টর নন্দিনী সাহা। কবে থেকে শুরু হয়েছে ইংরাজি শিক্ষার পাঠ্যক্রম? এটা আমার যতদূর জানা আছে 1956 সাল ডিপার্টমেন্ট শুরু হয়েছে, তারপরে গ্র্যাজুয়ালি ইভলভ করেছে, ডিপার্টমেন্টটা আরও বড় হয়েছে। এখন যে এতে আছে, যে সাইজে আছে, সেটা হয়তো আরেকটু পরে হয়েছে, কিন্তু 1956 সালে ইংরেজি শিক্ষা পাঠ্যক্রম শুরু হয়ে গেছিল। কিভাবে ভর্তি হতে হবে, সেক্ষেত্রে স্নাতক, স্নাতকের যোগ্যতা মান, স্নাতকোত্তরের যোগ্যতা মান, এম ফিল তার যোগ্যতা মান এবং পিএইচডিও? গ্র্যাজুয়েশন যেটা, আন্ডার গ্র্যাজুয়েট বিএ ইংলিশ অনার্স যেটা, সেটা 3 বছরের কোর্স, এবং সেটাতে ভর্তি হতে গেলে আমাদের একটা রিটেন এক্সামিনেশন হয়, এন্ট্রান্স পরীক্ষা হয়, এবং সেটাতে ক্লাস 12-এর যে পরীক্ষাটা, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে বা যে কোনো বোর্ড হতে পারে, তাতে একটা অ্যাগ্রিগেট মার্কস লাগে 75%, সেটা হলেই তারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরীক্ষাটায় বসতে পারবে। তারপর সে পরীক্ষাটা আমরা, আমাদের একটা সেভারাল টিয়ার, আমরা অনেকবার করে এক একটা খাতা দেখে তবে একটা লিস্ট তৈরি হয়। এখন আপাতত বোধহয় আমাদের স্ট্রেংথ আন্ডার গ্র্যাজুয়েটের ফার্স্ট ইয়ারে 70 অ্যাপ্রক্সিমেট বললাম আমি, তবে বোধহয় 70 সেইটা ঠিক হয়। তারপরে এটা এমএতে ভর্তির সময় সাধারণত আমাদের সাথে যারা পড়লো 3 বছর UGBA অনার্স পড়লো, তারা অনেকেই এমএতে পায়, কিন্তু খুব পুরনো না হলেও গত 5 বছর বোধহয় হচ্ছে আমাদের একটা সিস্টেম হয়েছে যে একটা সার্টেন পার্সেন্টেজ ডিপার্টমেন্টের বাইরে স্টুডেন্টসদের নেওয়া হবে। সেইটা মাথায় রেখে এমএতেও একটা এন্ট্রান্স পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হবে, এবং যারা পাশ করবে তাদের ভর্তি হবে। বাকি তো যারা এখানে ইউজি পড়ছিল তারাও, কিন্তু একটা সার্টেন কাট অফ হয়েছে, তার নিচে পেলে বোধহয় এখানকার নিজের স্টুডেন্টসরাও ভর্তি হতে পারে না। সো দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ওভার দি ইয়ার্স। এটা বিএ গেল, এমএ গেল, এম ফিলে যেটা হয়, এম ফিল করতে করতে তো ওদের একটা নেট পরীক্ষা দিয়ে আসে, অনেকে এমএ শেষ করতে করতে সেই নেট পরীক্ষাটা দেয়। নেট আছে যেটা অল ইন্ডিয়া লেভেল, আর সেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, আর অন্য কোনো রাজ্যের সেটটা রেকগনাইজড হয় না পশ্চিমবাংলায়। তো সেই জন্যে যদি পশ্চিমবাংলার সেট হয় বা নেট হয়, এই দুটো থাকলে
এমফিলের রিটেন এক্সামিনেশন এন্ট্রেন্সটায় বসতে হয় না, খালি ইন্টারভিউ দিতে পারে। কিন্তু যদি নেট থাকে বা সেট থাকে তাহলে ওরা ডাইরেক্ট ইন্টারভিউতে আসবে, না থাকলে, অ্যান্ড দিস হোল্ডস ফর বোথ এমফিল অ্যান্ড পিএইচডি, যারা পিএইচডি করতে আসছে তারাও যদি নেট সেট থাকে তাদের রিটেন পরীক্ষায় বসতে হচ্ছে না, একটা এন্ট্রেন্স হয়, তাহলে তারা ডাইরেক্ট ইন্টারভিউতে আসছে। আর যাদের নেট সেট নেই তারা এন্ট্রেন্স দিয়ে তারপরে পাচ্ছে। ঠিক যেমন বললাম, বিএ অনার্সে ওইরকম 70টা মতো সিট হয়েছে আজকাল, বেড়ে বেড়ে এতটা এসছে। এম এতেও মোটামুটি তাই 60-65 এরকম। এমফিলে আমাদের বোধহয় 16টা মতো সিট, পিএইচডিতে 12টা মতো। দিস ইজ আই এম টেলিং ইউ দ্য টোটাল নাম্বার অফ সিটস, তাতে তো তারপরে রেজার্ভেশনস আছে, সব আছে, সেগুলো অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ। ম্যাম, কটা সেমিস্টারে পরীক্ষা হয়? ইউজি, যেমন বিএ যেটা, ব্যাচেলর অফ আর্টস যেটা, সেটা তো 3 বছরের কোর্স। প্রত্যেক বছরের, মানে এভরি ইয়ার হ্যাজ 2 semesters, সো ইটস এ 6 semester কোর্স। তার মানে বিএটাতে 6টা semester হচ্ছে, 2 semester হলে 1টা বছর, সেজন্য প্রত্যেক বছরে 2টা করে semester পরীক্ষা। এবং এদের পরীক্ষার প্যাটার্নটা আছে, যেমন এন্ড সেমেস্টার একটা আছে, তাতে ইন্টারনাল অ্যাসেসমেন্টের আরেকটা আছে। So we do not exactly have a mid-semester exam, but we do have internal assessments and then we have an end-semester exam. So there are 20 marks for internal assessments and 30 marks for end-semester. সেটা একটা প্যাটার্ন আছে। এমএতে যেরকম 2 বছরের কোর্স, তো তাতে 4টে semester, তো 6 monthly semester, সেই জন্য 1টা বছরে 2টো করে semester হচ্ছে। তো বিএতে 6টা semester, এমএতে 4টে semester, এমফিলেরটা 2 বছরের কোর্স। ফার্স্ট ইয়ারটা 2টো semesterের কোর্স ওয়ার্ক হয় ওদের, সেই কোর্স ওয়ার্কটা কম্পালসারি ইফ দে ডু নট। আর ওই প্রত্যেক সেমেস্টারের শেষে এন সেমেস্টার পরীক্ষা হবে, একই প্যাটার্ন, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে, এন সেমেস্টার পরীক্ষা থাকবে। কোর্স ওয়ার্কে পাশ না করলে সেকেন্ড ইয়ার ইজ সাপোজ টু বি ডিভোটেড টু দ্যার ডিজার্টেশন রাইটিং। ওরা কিন্তু কোর্স ওয়ার্কে পাশ না করলে ওরা ডিজার্টেশন রাইটিংয়ে যেতে পারবে না, ওদের কোর্স ওয়ার্কটা ক্লিয়ার করতেই হবে। এবং 2টো semesterে দে ডু 4 courses এমফিলে, কেন ওদের টুয়াইস আ উইক ক্লাস হয়, এমফিলটা পার্ট টাইম। ম্যাম, গবেষণামূলক কাজ এখানে কেমন হচ্ছে? আর আরেকটা প্রশ্ন থাকছে এর সঙ্গে, সেটা হচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর এই বিভাগের তাদের সিলেবাসটা, মানে কীরকম, কী স্পেশালিটি আছে, কী ভ্যারাইটি আছে যদি একটু বলেন। ইটস এ লার্জ ডিপার্টমেন্ট, মানে আমাদের আর্টসে 2টো ডিপার্টমেন্ট খুব বড়, একটা হচ্ছে আইআর ইন্টারন্যাশনাল রিলেশনস, আর একটা হচ্ছে ইংলিশ। আমাদের ফ্যাকাল্টি পজিশনস হচ্ছে অ্যালটেড বোধহয় 23টা মতো, 23টা কি 24টা, এখন আমরা আছি 19 জন। এখন বুঝতেই পাচ্ছেন এতজন টিচার্স, ও এরিয়াজ অফ স্পেশালাইজেশন প্রচুর, এবং সেই ভ্যারাইটিতেই কিন্তু রিসার্চ ওয়ার্কটা হয় আমাদের এখানে। যেমন টিচার্সরাও আমাদের এখানে ভেরি রিগরাসলি ইনভলভড ইন রিসার্চ, মানে তারা নিজেরাও প্রচুর রিসার্চ করেন ফর দেয়ার ওন প্রোগ্রেস, ইন্টেলেকচুয়াল প্রোগ্রেস, একাডেমিক প্রোগ্রেস। তো এবং যেহেতু 19 জনের একটা ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট, ন্যাচারালি সব লেভেলের টিচার্স আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স আছে, অ্যাসোসিয়েটস আছে, প্রফেসর্স আছে, এবং সবাই যেহেতু নিজেরাও রিগরাসলি রিসার্চে ইনভলভ, স্টুডেন্টসরাও সেই মাপেই। এবং প্রত্যেক বছর আমাদের, মানে ইটস রিয়েলি আ টাস্ক, কেননা আমাদের হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেন্টস থাকে, যাদের থেকে আমাদের এই এমফিল পিএইচডির মাত্র কটা আমরা নিতে পারি। তো ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক তখন ওই চয়েস করাটা। কিন্তু ন্যাচুরালি তখন, আজকাল যেমন হয়েছে যে অ্যাডভার্টিজমেন্টের সঙ্গে সঙ্গে কোন টিচারের কাছে কতজন ফাঁকা আছে সেই অনুযায়ী, স্পেশালাইজেশন অনুযায়ী। আগে যেমন এই ডিপার্টমেন্টে একটা খুব স্ট্রং রেনেসাঁস ইয়ে ছিল, ফোকাস ছিল, স্ট্রং, ইট ইউজ টু বি নোন অ্যাজ আ রেনেসাঁ, আমাদের এখানে খুব নাম করা টিচার্সরা পড়িয়েছেন, রেনেসাঁস টিচার্সরা। এখন সেটা অনেকটা ভ্যারাইটি হয়েছে, আরও নানা রকম স্পেশালাইজেশনস হয়েছে, এবং সেই জন্যে রিসার্চটাও সেই অনুযায়ী। এমফিল পিএইচডিটা তো হয়ই, প্রত্যেক বছর অনেকজন করে বেরোয়। আরেকটা আই শুড মেনশন, যেটা আমি আগেও বললাম, যে এখান থেকে অনেকেই অন্যান্য জায়গায় পিএইচডি করতে যায়, তো সেটাও একটা খুব বড় কন্ট্রিবিউশন অফ দিস ডিপার্টমেন্ট টু দি ইন্টেলেকচুয়াল সার্কিট। 1, 2 হচ্ছে আপনি সিলেবাসের কথাটা যেটা বললেন, যেটা আমি বললাম যে আমাদের এখানে 19 জনের একটা ফ্যাকাল্টি, সেখানে ন্যাচারালি স্পেশালাইজেশনটা সেই অনুযায়ী প্রচুর, মানে এদের একটা কোর্সের প্রত্যেক ইয়ারে, প্রত্যেক সেমেস্টারে
একটা কি দুটো করে কোর কোর্স, মানে যেগুলো কম্পালসারি সবাইকে করতে হবে, তার সাথে প্রত্যেক সেমেস্টারেই দুটো কি তিনটে করে ওদের অপশনাল কোর্স করতে হয়। এবং এই অপশনাল কোর্স, এবার ধরুন একটা ক্লাস অফ 70 তারা যদি দুটো কোর্স নিতে চায়, তো 70 জনকে তো খালি দুটো অপশনাল দিলে হয় না, তাদেরকে তখন প্রায় 6টা-8টা করে অপশনাল দিতে হয়। এবং আমাদের নিয়ম আছে যে অপশনালটা যেই ব্যাচকে দেওয়া হলো সেটা ওদেরকে আর রিপিট করা যাবে না। এবং কিছু অপশনাল কোর্সেস ওরা সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার মিলে নেয়, ইউজি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা এমএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে নেয়। তার মানে এই 2 বছরে, মানে এই 4টে সেমেস্টারে আপনি এই 1টা অপশনাল কোর্স আর রিপিট করতে পারছেন না। তাহলে ভেবে দেখুন, 6 × 4 = 24, তো প্রায় প্রত্যেক বছরের জন্যে আমাদের প্রায় 30টা তো কম করে বললাম, বোধহয় 35-40টা করে অপশনাল কোর্সেস আছে। সো দ্যাট ইজ দ্য রেঞ্জ অ্যান্ড ভ্যারাইটি অফ স্পেশালাইজেশন দ্যাট উই অফার ইন দিস ডিপার্টমেন্ট। আমাদের একটা ডিপার্টমেন্টাল ওয়েবসাইট আছে, অফকোর্স যাদবপুর ওয়েবসাইটে গেলে ইংলিশ ডিপার্টমেন্ট চেক করলে পাওয়া যায়। তারও আরেকটা আমাদের নিজেদের ডিপার্টমেন্টের তরফে আমরা একটা তৈরি করেছি, JU ডিপার্টমেন্ট অফ ইংলিশ .org বলে, সেইটাতে গেলে সব ডিটেল, সব টিচার্সদের ডিটেল, সিলেবাস, কেন আমাদের গত 2 বছর আগে অল ইন্ডিয়া লেভেলে একটা নতুন সিলেবাস কারিকুলাম শুরু হয়েছে, CBCS বলছে এরা। সেই CBCS কারিকুলাম অনুযায়ী আমাদের সব জায়গায় অল ইউনিভার্সিটিজ হ্যাভ হ্যাড টু চেঞ্জ দেয়ার সিলেবাস, আমাদেরও সেই কারণে চেঞ্জ হয়েছে। এখন বোধহয় একদম আপ টু ডেট সিলেবাসটা যাদবপুর ওয়েবসাইটে এখনও আপলোডেড হয়নি, কিন্তু আমাদের ওই ডিপার্টমেন্টাল যে সাইটটা আছে, JU ডিপার্টমেন্ট অফ ইংলিশ .org-তে গেলে ওখানে ওই একদম আপডেটেড সিলেবাসটা, তাতে ওই অপশনালসের একটা ভ্যারাইটি কতটা আছে সেটা দেখতে পাওয়া যায়। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে যে সুন্দরভাবে কেরিয়ার তৈরি করা যায়, তা আপনাদের বললেন বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডক্টর নন্দিনী সাহা। এবার শুনব এই বিভাগের পড়ুয়ারা কি বলছে। তোমার নাম? আমার নাম অমৃতা চক্রবর্তী। অমৃতা তো এখানে পিএইচডি করছে, অমৃতার পিএইচডির বিষয় কি? আমার পিএইচডি টেন্টেটিভ টপিক হচ্ছে উইমেন অ্যাজ ইউজার্স অ্যান্ড কনজিউমার্স অফ মেটেরিয়াল অবজেক্টস অ্যান্ড কমোডিটিস ইন দ্য ওয়ার্ক অফ ভার্জিনিয়া উলফ। কেন এই ধরনের বিষয় চুজ করার কারণটা কি? কারণ উলফ আমার খুবই প্রিয় লেখিকা, এবং যেহেতু আমি ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়েছি সেই জন্য মানে ইংরেজি লেখাই আমি বেশি পড়েছি, তো উলফ যেহেতু আমার ফেভারিট অথর। এবং আমার ছোট ছোট ডিটেলস অ্যাবাউট এভরিডে লাইফ, অ্যাবাউট দ্য ইউজ অফ কমোডিটিস, যে আমার চোখে পড়ে পড়ার সময় সাধারণত, তো আমার মনে হয়েছিল যে আসলে আমরা যখন পিজি পড়তাম তখন একটা ডিসার্টেশন লেখার একটা অপশন ছিল আমাদের মডার্নিজমের কোর্সে, তো সেখানে আমি একটা এই টপিকটার ঘেঁষা একটা টপিক নিয়ে করেছিলাম। তারপর আমার মনে হয়েছিল যে এই লাইনে গেলে আরও মানে একটা ফুল লেন্থ ডিসার্টেশনও করা যেতে পারে, তাই এটাই চুজ করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কারণ কি? তুমি কি এখানে ইউজি পিজি এগুলো সবই করেছো? হ্যাঁ হ্যাঁ, ইউজির সময় আসলে আমার হিস্ট্রি আর ইংলিশ এই দুটো সাবজেক্টে আমি চুজ করতে পারছিলাম না যে কোনটা নেব। আসলে আমাদের সময় যেহেতু অনেক কলেজেই অ্যাডমিশন টেস্ট হতো, সেই জন্য আমি অনেক ভালো ভালো কলেজেই অ্যাপ্লাই করতে পেরেছিলাম, তো আমার বেস্ট রেজাল্ট হয়েছিল যাদবপুরেই। এবং আমি শুনতাম, আমার বন্ধুরা বলতো, মানে যাদের অ্যাকাডেমিক্সে যাবার ইচ্ছে ছিল না লং টার্ম, কিন্তু তারাও জানতো যে জুডে আসতে পারলে তারা স্বাধীনভাবে থাকতে পারে, তাই এই 5 বছর এখানে থাকতে পারলে ওরা ভালোভাবে কলেজ লাইফটা এক্সপ্লোর করতে পারবে, যেটা অন্য জায়গায় পারবে না। এই জন্য অমৃতার ফিউচার প্ল্যানিং কী রয়েছে, মানে পিএইচডি শেষ করার পর অমৃতা কী করতে চায়? আমি একটা কলেজ লেভেল চাকরি খুঁজবো, পরে পিএইচডি করাকালীনই যদি পেয়ে যাই তাহলে ভালোই হয়, কিন্তু শেষ অবধি বোধহয় একটা ইউনিভার্সিটি লেভেল চাকরি চাইবো আর কি, এইরকম। তোমার নাম? আমার নাম মহাশ্বেতা। মহাশ্বেতা কি এখানেই এমএ করে তারপরে এমফিল করছে? আমি এখানেই এমএ করেছি, ব্যাচেলার্সও এখানেই করেছি।
মহাশ্বেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার কারণটা কি? কারণ প্রথমত আমার মাও যাদবপুরের স্টুডেন্ট, অন্য ডিপার্টমেন্টের হিস্ট্রি, কিন্তু যাদবপুরের অনেক নাম শুনেছি। আমার মা মামা সবাই, মানে ইটস আ ফ্যামিলি থিং ফার্স্ট অফ অল। অ্যান্ড মোর ওভার আমি অনেকদিন থেকে ক্লাস 9-10 থেকেই ঠিক করেছিলাম যে ইংলিশ পড়বো, অনেক বই টই পড়েছিলাম, এনিথিং। আমি তখন কলকাতার বাইরে থাকতাম, তারপরে মুভ টু ক্যালকাটা, তখন আমাকে সকলেই বললো, মানে একেবারে ইউনানিমাসলি বললো যে যাদবপুর সব থেকে ভালো। অতএব ওই 11-12 থেকেই আমার একটা এই লক্ষ্য ছিল যে যাদবপুরে আমি পরীক্ষা দিয়ে ঢুকবো। আমার একজন সিনিয়রও ছিল স্কুল থেকে, যে যাদবপুরে ভর্তি হয়েছিল, তো তার থেকেও টিপস নিয়েছিলাম, অন্যান্য অনেক লোকের সাথে কথা বলেছিলাম, তো তাই জন্য যাদবপুরে আসা। মহাশ্বেতার এমফিলের বিষয়টা কি? আমার এমফিলের বিষয় হচ্ছে বাংলা ক্রাইম ফিকশন অফ দ্য আর্লি 20th century অ্যান্ড mid-19th century অ্যান্ড আরবান স্পেস, লাইক ক্যালকাটা কীভাবে ইনফর্ম করেছে ডিটেকটিভ ফিকশন, অ্যান্ড হাউ ডিটেকটিভ ফিকশন ইন রিটার্ন সর্ট অফ ফর্মুলেটেড আ ভিউ অফ দ্য সিটি। সো দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং মাই রিসার্চ অন। হঠাৎ এই ধরনের বিষয় চুজ করার কারণটা কি? কারণ একটাই, ক্রাইম ফিকশন আমি অনেক ছোটোবেলা ব্যোমকেশ ফেলুদা ইত্যাদি অনেক কিছু পড়েছি। এবার যেটা আমি ইন্টারেস্টিং লাগলো যে আই হ্যাভ অলসো অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন বিল্ডিংস অ্যান্ড বাড়ি কীভাবে প্ল্যান করা হয়, তো বাই এক্সটেনশন ম্যাপস অ্যান্ড টাউন প্ল্যানিং। সো আই থট যে দুটো করলে একটা খুব সুন্দর ইন্টারডিসিপ্লিনারি ব্যাপার হবে, তো ওই দুটো মাই টু লাভস, আই সর্ট অফ ইন্টিগ্রেটেড দ্য টু অ্যান্ড সর্ট অফ নিডেড ইন টু দ্য টপিক ফর মাই রিসার্চ। সো ইয়া, দ্যাট ইজ ওয়াই আই পিএইচডি করবে। পিএইচডি করতে চাই, হ্যাঁ। তারপরে প্ল্যানিং কী আছে, পড়ানোর প্ল্যানিং? পড়ানোই আপাতত ইচ্ছা আছে। এখন আমাদের অ্যাজ আ পার্ট অফ আর থিং উই হ্যাভ টু টিচ, আমাদের এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্সেস অ্যান্ড এভরিথিং, সো উই হ্যাভ টু টিচ স্টুডেন্টস অ্যাজ আ পার্ট অফ দ্যাট, তো ওটা করতেও খুব ভালো লাগছে। অতএব আই থিঙ্ক টিচিং ইজ দ্য থিং ফর মি, সো ইয়া। তোমার নাম? অয়ন্তিকা নাথ। অয়ন্তিকা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি পড়ছো? আমি ইংলিশে অনার্স পড়ছি, আন্ডার গ্র্যাজুয়েট থার্ড ইয়ার। কেন হঠাৎ এখানে পড়তে এলে কেন? আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ইংলিশ পড়ার, অনেক গল্পের বই পড়তাম, কিন্তু তারপরে মা বাবা যেমন বলে সায়েন্স পড়ো, তো 11-12 সায়েন্স ছিল, বা তারপরে দেখলাম যে আমি ইংলিশে পড়তে চাই। তখন অনেক সিনিয়রদের সাথে খুব ডিসকাস করেছি যে কোন কলেজ বেস্ট হবে, অনেককেও প্রচুর জ্বালিয়েছি অনেক প্রশ্ন করে, তো আমাকে সবাই সাজেস্ট করলো যে আইদার DU বা JU, আর আমাকে স্পেশালি সবাই বলেছিলো যে JU-র অ্যাকাডেমিক এনভায়রনমেন্টটা খুব ভালো, প্রফেসররা খুব ভালো, তো আর জুডে চিরকালই নাম আছে, আমার স্কুল থেকে অনেকে যাদবপুরে পড়েছে, তারা সবাই খুব ভালো বলেছে এই ডিপার্টমেন্টের ব্যাপারে, তো সেই জন্যে। তারপর আমি দেখলাম যে অনেক এন্ট্রেন্স তো দিয়েছিলাম অনেক কলেজে, কিন্তু JU-র একটা এন্ট্রেন্স লিখে যতটা আনন্দ হয়েছিল, ততটা আনন্দ অন্য কোনো এন্ট্রেন্স লিখে হয়নি, বিকজ নো আদার পেপার ওয়ান্টেড টু নো হাউ মাচ আই থিঙ্ক, ইট ওয়াজ অল অ্যাবাউট হাউ মাচ আই নো, বাট JU ওয়ান্টেড টু নো হাউ মাচ আই এম কেপেবল অফ থিঙ্কিং ফর মাই সেলফ। সো দ্যাট ইজ ওয়াই আফটার রাইটিং দ্য এন্ট্রেন্স আমার এখানে পড়ার ইচ্ছা আরও দ্বিগুণ হয়ে যায়। তো তার জন্যে তারপর যখন আমি দেখলাম যে মাই নেম ইজ অন দ্য লিস্ট, দ্যার ওয়াজ নো আদার থটস, আই নিউ আই ওয়ান্ট টু স্টাডি হিয়ার। পরবর্তী স্টাডি কি এখানেই করবে? হ্যাঁ, মাস্টার্স তো এখানেই করার প্ল্যান আছে, তারপর ইট ইজ ভেরি ভেগ, আইদার অ্যান MPhil অর PhD, বাট আমার পড়ানোর ইচ্ছা আছে। পড়ানোর ইচ্ছা থাকলে তো MPhil PhD করতে হবে। তো প্ল্যানিং কি আছে আর? সিনিয়রদের সাথে কথা বলবো, আর জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু গো অ্যাবাউট দিস। আমার কোনো মানে এখনও কোনো স্পেসিফিক লাইন অফ ওয়ার্ক নেই যেখানে আমি ডিসাইড করে নিয়েছি যে এখানেই আমি কাজ করবো। আই এম স্টিল রিডিং আপ অ্যাবাউট আ লট অফ ডিফারেন্ট থিংস দ্যাট আই এম ইন্টারেস্টেড ইন টু নো দ্যাট কোনখানে আমার কাজ করলে ইট উইল বি বেস্ট ফর মি। এখন শুনব এই বিভাগের প্রাক্তন ছাত্র ও বর্তমানে অধ্যাপক ঈশান চক্রবর্তীর বক্তব্য। ঈশান কি UG থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগে পড়ছেন নাকি PG থেকে পড়ছেন? না, আমি আমার PG থেকে পড়ছি। আমার UG আমি করেছি পাটুলিতে KK দাস কলেজ, সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন, এখানে আমার মাস্টার্স MPhil
এখন পিএইচডি করছি আমি যাদবপুর থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার পিছনে কারণটা কি? আসলে অনেকগুলো কারণ। এক তো ডেফিনেটলি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের যখন ছোটোবেলা থেকে যখন শুনে আসছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায় এবং সেখান থেকে বেরিয়ে তাদের অনেক রকম ক্যারিয়ার অপরচুনিটিস তৈরি হয় ইত্যাদি, সেটা একটা। এবং আরেকটা যেটা আমার ক্ষেত্রে বড় করে কাজ করেছিল ডেফিনেটলি, সেটা হচ্ছে আমি শুনেছিলাম আমার বন্ধুদের কাছ থেকে, অন্যান্য অ্যাক্টিভিস্টদের কাছ থেকে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ডিসেবলড ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পাওয়া যায় এবং যারা ডিসেবলড মানুষরা আছেন, স্টুডেন্টসরা আছেন, তাদেরকে যে সাপোর্ট যাদবপুর ইউনিভার্সিটি দেয়, সেটা আমার কাছে একটা বড় ইম্প্যাটাস ছিল। ঈশান্ত, এখন পিএইচডি করছো? হ্যাঁ, আমি আমার ইংরেজি ডিপার্টমেন্ট থেকেই আমি পিএইচডি করছি। আমার পিএইচডির বিষয় রবীন্দ্রনাথের নাটক, প্রফেসর আনন্দলালের আন্ডারে, ওনার সুপারভিশনে আমার পিএইচডি, এবং এখন আমি এই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই ধরনের একটা বিষয় বেছে নেওয়ার পেছনে কারণটা কি? না, আমার এমফিলের বিষয়ও ছিল রবীন্দ্রনাথের নাটকে মহাভারত এবং রামায়ণের প্রভাব, ইনফ্লুয়েন্সেস অফ দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত অ্যান্ড দ্য প্লেস অফ টেগোর। আসলে আমার একদম যখন থেকে আমি ঠিক করি যে আমি রিসার্চ করব, তখন থেকেই আমি ঠিক করি যে আমি রবীন্দ্রনাথ নিয়ে রিসার্চ করব, এবং মানে ওটা আমার একদম শুরু থেকে ঠিক করা ছিল, যার ফলে ওটা নিয়ে আমার কখনো মনে কোনো ডাউট হয়নি যে এটা করব না ওটা করব, এটা কখনো হয়নি। অনেকটা রাস্তা ঈশান হেঁটে এসেছো, কোনো প্রতিবন্ধকতা? না, প্রতিবন্ধকতা তো ডেফিনেটলি আমার মনে হয় আছেই, কিন্তু তারপরেও প্রতিবন্ধকতার কথা অনেক জায়গায় বলেওছি, নানা রকম জায়গায় বলেছি, বারবার বলি, বন্ধুদের সঙ্গে বলি, কলিগদের সঙ্গে বলি, সর্বত্র বলি, কিন্তু আজকে আমার বড় করে বলতে ইচ্ছে করছে যে প্রতিবন্ধকতাকে পেরিয়ে গিয়ে নয়, প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই যে একটা রাস্তায় চলা যায় সেইটা সেলিব্রেট করতে আজকে ইচ্ছে করছে। আজকে আলাদা করে খুব প্রতিবন্ধকতার কথা বলতে ইচ্ছে করছে না। ডেফিনেটলি আমি যেটা আজকে বড় করে বলবো যে প্রতিবন্ধকতাগুলিকে সঙ্গে নিয়ে যে আমি চলতে পারছি তার পিছনে অবশ্যই বড় অবদান আমার মা বাবার, সেটা বলাই বাহুল্য। কিন্তু তারপরে আমি বলবো আমার সুপারভাইজার, আমার কলিগস যারা আমার শিক্ষকও ছিলেন বটে, আজও আমার তারা আমার শিক্ষক, আমার ছাত্রছাত্রীরা, আমার যারা আমার আন্ডারে যারা রিসার্চ করেন তারা, এখানে যারা নন টিচিং স্টাফস আছেন তারা, এরা সবাই এত কোঅপারেট করেন, এতটাই কোঅপারেট করেন যে আমার মনে হয় প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে চলতেও অনেকটা আমার একটা কি বলবো, আমি জোর পাই, অনেকটা মনে জোর পাই, সাহস পাই। আমার মনে হয় সেইটা আজকে আমার খুব সেলিব্রেট করতে ইচ্ছে করছে। ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে যে সুন্দরভাবে কেরিয়ার তৈরি করা যায় তা আমরা এতক্ষণ জানলাম। আপনাদের সঙ্গে ছিলাম তপজা মিত্র। কেমন লাগছে এই অনুষ্ঠান? ফোন করুন 2414-6060 এই নাম্বারে, 2414-6060। আমাদের মেলও করতে পারেন radiojeu.staff@jadavpuriversity.in, radiojeu.staff@jadavpuriversity.in। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে
আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060